নমস্কার বন্ধুরা, পাল সুস্মিতা ব্লগসে সকলকে স্বাগত জানাই। আজকে আমি করব দুটো রান্নার রেসিপি আপনাকে দেখাবো। আপনাদের রেসিপি দুটি হলো, একটা হলো আলু দিয়ে চিংড়ি আলুর দম চিংড়ি মাছ দিয়ে করব। এটা হলো কড়াইশুঁটি সেদ্ধ করা, পিঁয়াজ বাটা, রসুন কুচি, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, সর্ষের তেল, এটা হলো লাল লঙ্কার মানে শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটা এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হলো শুকনো রেড চিলি পাউডার, ঠিক আছে। আর আরেকটি রান্না করবো, এটা হলো কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটিগুলি সেদ্ধ করা নয়, কাঁচা কড়াইশুঁটি আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এটা হলো ময়দা, চিনি, নুন, এটা হলো ভাজা মশলার গুঁড়ো। এর মধ্যে আমি আদা ভাজাও দেবো, এটা কেন আদাটা আমার এখানে বেটে রেখেছি, এখান থেকেই আমি একটু আদা আলুর দমে দেবো, আর একটু আদা আমি এই কড়াইশুঁটির কচুরিতেও দেব, আর সাদা তেল। এই দুটি রান্না আজ আমি করব, চিংড়ি মাছ দিয়ে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। আজ সন্ধেবেলায় জলখাবারে এই খাবার খেতে চেয়েছে আমার ছেলে মেয়েরা, পশু শাশুড়ি আর হাজবেন্ড, তাই আজকে আমি সন্ধেবেলায় জলখাবারে আজকে আমি এই খাবার করতে চলেছি। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আমি প্রথমে পিঁয়াজ বাটা দিয়ে দিলাম, পিঁয়াজ বাটার মধ্যে আমি রসুন কুচিটাও দিয়ে দিলাম। এবার আমরা টমেটো বাটাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা, কাঁচা লঙ্কা, আবার একটু ভাজা ভাজা করবো, শুকনো লঙ্কার রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার দিয়ে, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবো, আর ঝালটা মোটামুটি রেখে কালারটা যেন ভালো থাকে সেটার জন্য দেখবেন। হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, এবার সবগুলো একসাথে মাখিয়ে ভাজা ভাজা করবো। এবারে আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু মাখা মাখা, নুন মিষ্টিটা তো দিয়েই দিলাম, আবার শাক ভুষে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিই, চিংড়ি মাছগুলো আমি ভাজিনি কারণ শক্ত হয়ে যায়, আলুর সাথেই একদম ভাজা ভাজা করবো চিংড়ি মাছ। আপনাদের আর একটা কথা বলতে স্কিপ করে গেছি, আমি কিন্তু আলুটা সেদ্ধ করে দিয়েছি নুন দিয়ে, ছোট আলু তো ভাজতে অনেকটা সময় নেবে, ওই জন্য আমি কিন্তু যেমন কড়াইশুঁটিটা সেদ্ধ করা আছে হালকা, তেমনি আলুটা কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। চিংড়ি মাছটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, আমার আলুর দমটা কষা কষা হয়ে গেছে। এবারে আমি ময়দাটা জলে গুলে, সেই জলটা একটুখানি ময়দা গোলা নিয়ে নিয়েছি, এটা আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, আবার ময়দাগুলো দিবেন যত যেরকম পরিমাণ আপনারা জল রাখতে চান সেটা দিতে পারেন। দেখুন কি সুন্দর আমার রং হয়ে গেছে আলুর দমে, আরো দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর সেদ্ধ করা কড়াইশুঁটিটা আগে কষানোর সময় দিলাম না, কারণ আমার কড়াইশুঁটিগুলো সেদ্ধ করা ছিল, নষ্ট হয়ে গেল। আলুটা যেরকম সেদ্ধ করে রেখেছি হালকা করে যেন নষ্ট ভেঙে না যায়, এমনি কড়াইশুঁটিগুলো সব সেদ্ধ করে রেখেছি। হয়ে গেছে আমার আলুর দম, কষা কষা আলুর দম রান্না। এবার আমি সেই ধনে জিরে শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভাজা ভাজা মশলাটা
সেই মশলাটা আমি এটার মধ্যে দিলাম। এটা খুব টেস্টি মশলাটা, এটা হালকাভাবেই থাকবে, আস্তে আস্তে পুরো আলুর দমের মধ্যে ছড়িয়ে যাবে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। এই আমার তৈরি হয়ে গেল কষা কষা আলুর দম। এবার আমি নেক্সট ধাপে চলে যাচ্ছি, কড়াইশুটির কচুরি। এবার আমরা পরের রান্নায় চলে যাচ্ছি, কড়াইশুটির কচুরি। প্রথমে ময়দা দিলাম, তারপরে দু চামচ চিনি, এবার একটু নুন দিয়ে দিলাম। গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটু সাদা তেল দিচ্ছি। কেন দিচ্ছি আমি বলে দিচ্ছি আপনাদের। এই তেলের মধ্যে আমি একটু আদা হালকা ভেজে নেব, বেশি না, হালকা একটু ভেজে নেব। এই যে যেটা আপনাদের বললাম তেলটা আমি বসিয়েছি, আদাটাকে একটু ভাজা ভাজা করে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। ময়ান তো সবাই দেয়, ওই জন্য আমি এটা ময়ানের মতো তেলটা গরম করেও নিলাম। আর দিচ্ছি কড়াইশুটি কাঁচা লঙ্কার পেস্ট। এবার আমি এটাকে এর সঙ্গে ভাজা মশলার গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি হাত দিয়ে মাখবো। আমার মাখা হয়ে এসছে, মাখাটা কিন্তু খুব নরম হবে না, খুব শক্ত হবে না। আমি আরেকটু ভাজা মশলার গুঁড়ো এর সঙ্গে একটু অ্যাড করে দিচ্ছি। মশলাটা আমার মনে হলো একটু কম আছে, ওই জন্য আমি আর একটু, আমি আবার ভাজা মশলার গুঁড়োটা দিয়ে আবার একটু মেখে নিলাম। আমার আপনারা কিন্তু কড়াইশুঁটির যে পেস্টটা বাটবেন, খুব বেশি জল জল করে বাটবেন না। আমি যে ময়দাটা মেখেছি কিন্তু আমি এতটুকুও জল দিন এটা আপনাদের বলেই দেখিয়ে দিলাম, তা তো বলেই দিতাম, জল দিচ্ছি আমি কিন্তু পুরোটাই মাখা হয়েছে কিন্তু আমার কড়াইশুঁটির পেস্টটা দিয়ে, ওটা দিয়েই পুরোটা কিন্তু আপনাদের মাখা। জল দিলে কিন্তু আপনাদের একদম বেশি নরম হয়ে যাবে। দেখতে পেয়েছেন আমারটা না নরম না শক্ত, ঠিক এরকমভাবে আপনাদের মাখতে হবে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে একটু মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এটাকে মাখিয়ে এরমভাবে রেখে দেবো ঢাকা দিয়ে। তেলটাকে আমি গরম বসিয়ে দিয়ে এবার আমি কড়াইশুঁটির কচুরিটাকে ঢেলে দিচ্ছি। এক এক করে আমি সমস্ত রুচিগুলো বেড়ে ফেলব। তেল গরম বসিয়েছিলাম, গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিলাম। আমার রুচি ফুলে উঠেছে, চলছে, সবাই খাওয়া দাওয়া করছে, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খুব ভালো হয়েছে খেতে, সব ঝাল ঝাল খাবার। বাবা তো ঠান্ডায় একদম কাবু হয়ে গেছে। ছুটির কচুরিগুলো দেখতে বেশ ভালোই হয়েছে, কারণ আমারটা আমি বলছি ভালো, আপনারাও বাড়িতে এরমভাবে করে দেখবেন কেমন লাগছে। ভালো খাচ্ছি, ভালোই খাচ্ছে, খাওয়া চলছে পর্ব। আজকের খাবারটা জমজমাট বলে সন্ধ্যেবেলার খাবার। শীতকালে এগুলো ভালোই লাগে, এই খাবারগুলো, এই কড়াইশুঁটির কচুরি চলছে খাবার। তাহলে বন্ধুরা, আশা করি সন্ধ্যের জলখাবারটা ভালোই জমে উঠল, সবাই ভালোই খাচ্ছে, সবার খাওয়া দেখে মনেই হচ্ছে যে খাবারটা বেশ ভালোই হয়েছে। আপনারা সবসময় এরকম সাথে থাকবেন, আমার ভিডিওটি পুরো দেখবার জন্য সবসময় আপনাদের অনুরোধ থাকবে। আগামী ভিডিওগুলো তো আপনারা সাথেই থাকবেন, পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন। তাহলে এখানেই আমার ভিডিওটি শেষ করছি, নমস্কার।